নমস্কার, গল্পগুচ্ছ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস ভুল করার পর। হ্যাঁ, ওই লোকটা, ওই লোকটাই আড়ায় আড়ায় ঘুরে বেড়ায় আর তার উপর নজর রাখে, উকি মেরে দেখে নেয় তাদের ঘর গেরস্থালি, কখনো ছুরি কাছি বটি শান দিতে চলে আসে, কখনো শিলকুটোওয়ালা হয়ে শিলনোড়া কুটে দিয়ে যায়, পিছে বস্তা নিয়ে এসে পুরনো খবরের কাগজ ওজন দরে কিনে নিয়ে যায়। ওই লোকটাই কি মাঝে মাঝে জলের কল সারাতে আসে না, কিংবা ইলেকট্রিক মিস্ত্রির ছদ্মবেশে? অনেক আইডেন্টিটি, কিন্তু একটাই লোক। কখনো নিশুত রাতে, কখনো বা ছুটির নির্জন দুপুরে নানা ফাঁক ফোকর দিয়ে ওই লোকটারই চাপা গলা শুনতে পাওয়া যায়। আর ইউ হ্যাপি সত্যেন? এই প্রশ্নের জবাব কি সত্যেন নিজেই জানে? হ্যাপিনেস কথাটারই বা আইডি কি? কোনোদিন কষ্ট পরিষ্কার হলেই হ্যাপি লাগে, আবার 94 শচীন আউট হলেই আনহ্যাপি। হ্যাপিনেসের কোনো মাথা মুন্ড নেই, স্ট্যান্ডার্ড নেই, সময় অসময় নেই। একটা বিষণ্ন গোমরা মুখ সাবেক আমলের বাড়ির সামনে মোটর বাইকটাকে দাঁড় করিয়ে নামল সত্যেন। বাড়িটার স্থাপত্যে কোনো শিল্প বা সৌন্দর্য নেই, সাদা মাঠা তিনতলা উঠে গেছে, ইট রঙা দেওয়াল, কলকাতার মতো এত কুচ্ছিত বাড়ির ভিড় বোধ হয় আর কোনো শহরে নেই। সদর দরজার পাশে বড় একটা প্লাস্টিকের সাইনবোর্ডে প্রথমে বাংলা পরে ইংরেজিতে লেখা শান্তিনীর। গুণের মধ্যে বাড়িটা বেশ বড়, দুধারে দুটো উইং, একটা পুরুষদের অন্যটা মহিলাদের। তিনতলার বারান্দা থেকে একজন বুড়ো মানুষ দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছে, তার সাদা বাবরি চুল, গায়ে একটা বোতাম খোলা হাফশা, পরনে জোড়া কাটা পায়জামা। ওই লোকটাই কি হয় দাদু? হয় দাদু, অনেক লম্বা মানুষ। মোটর বাইকটাকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে লক করল সত্যেন। এখন ভোর 6 বাজে, এই সময়টায় কলকাতায় জাগ্রত লোকের চেয়ে ঘুমন্ত বা অন্তত শায়িত লোকের সংখ্যা অনেক বেশি, কারো কাছে কর্মোপলক্ষে এই সময়টায় যাওয়া প্রশস্ত নয়, লোকের প্রাতঃকৃত্যাদিও তো থাকে রে বাপু। ভিতরে ঢুকতেই রিসেপশন লেখা একটা কেঠো কাউন্টার, সেখানে অবশ্য কেউ নেই, একটা প্যাংলা চেহারার ছোকরা নিচু হয়ে ঝাড়ু মারছে মেঝে, তার হাঁটু অবধি গোটানো প্যান্ট, গায়ে ঘন নীল জোড়াকাটা টি শার্ট, চুল শাহরুখের মতো, খুব স্মার্ট তার মুখশ্রী। সত্যেন বলল, আচ্ছা হরগোপাল রায়? বাকিটা বলতে হলো না, ছোকরা তাকে একবার দেখে নিয়ে ঝাড়ু না থামিয়েই বলল, দোতলায় বাঁ সাইডে 7 ঘর, সিধা চলে যান। নারী প্রেম ব্যাপারটা কত দূর মহৎ এবং একজন মহিলার জন্য কতটা আত্মত্যাগ করা যায় তার বিস্তর প্রমাণ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সত্যেনের কেন যেন মনে হয় একজন মহিলার জন্য একজন পুরুষের এত তুলকালাম করার তেমন কোনো কারণ থাকতে পারে না। তবুও এই রকম যুক্তি বহির্ভূত ব্যাপার স্যাপারগুলো কিন্তু আবহ মান কাল ধরে ঘটেই আসছে। পছন্দের মেয়েটিকে অশ্বপৃষ্ঠে তুলে নিয়ে পিছনে ধেয়ে আসা তীর বল্লম বন্দুকের গুলি উপেক্ষা করে পুরুষ কতবার পালিয়েছে তার কি হিসেব আছে? আজও পালায়, তারপর যাকে পায় সে হয়তোবা 1 কুঁদুলে স্বার্থপর সংকীর্ণ মোনা, এত মেহনতের উপযুক্ত মজুরিই নয়। উল্টো দিকে মেয়েটিরও মনে হতে পারে এ তো এক পশু ও পেশি শক্তির প্রতীক মাত্র, গুন্ডা ও ধর্ষণকারীর সমগোত্রীয় এবং বহুগামী, বিশ্বাসের অযোগ্য একটা লোক। তবু মোহনবাসী বেজেই চলে এবং শ্রী রাধিকার মন আউল বাউল হতেই থাকে, যেমন হয়েছিল
হয় দাদু আর নিরুপমার? প্রেমটা আজকের নয়, এখনকারও নয়, ঘটেছিল বগুড়ায় তৎকালীন পূর্ব পাকিস্তানে। 22 বছরের হয় দাদুর সঙ্গে সপ্তদশী নিরুপমার। নিরুপমার বাড়িতে ঘোর আপত্তি ছিল, হয়দাদুর বাড়িরও সমর্থন ছিল না। নিরুপমা হয়দাদুর সঙ্গে পালানোরও চেষ্টা করেছিল, ধরা পড়ে যায়। মেয়েকে নিয়ে হিন্দুস্থানে চলে আসেন নিরুপমার বাবা আর মা। পরিণতিটি যথাবিধি করুন, নিরুপমাকে ধরে বেঁধে এক তথাকথিত সুপাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়। বুকে হুতাশন নিয়ে হয়দাদু অবিবাহিত থেকে গেলেন। মাঝখানে নানা সামাজিক পটপরিবর্তন, স্থান ত্যাগ ইত্যাদির কারণে বছর দশেক অতিক্রান্ত হলে হয়দাদুর সঙ্গে তার নিরুপমার ফের যোগাযোগ হলো কলকাতায়। হয়দাদু তখন গড়পাড়ে আর নিরুপমা তার মেয়েকে বলাই সিংহ লেন থেকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে পৌঁছে দিতে রোজ আসেন। সেইখানেই আকস্মিক দেখা এবং 10 বছর পর ফের বজ্রপাত। তবে হয়দাদু সেই অশ্বারোহণ লুটেরা বীর পুরুষ নন, নিতান্তই স্তিমিত মানুষ। কোনো খেলারই নিয়ম ভাঙার সাহস তার ছিল না, এখনো নেই। এখনো বিধবা নিঃসঙ্গ নিরুপমার সঙ্গে পরস্ত্রীর দূরত্ব বজায় রেখে শান্তিনীড়ের দুটি উইংয়ে দুজন বসবাস করেন। ঠিক মিলন হয়তো হলো না, কিন্তু এই কাছাকাছি হওয়ারও হয়তো কিছু মূল্য আছে। সত্যেন সিঁড়ি ভেঙে দোতলায় উঠল। 20 বছর দেখা নেই হয়দাদুর সঙ্গে, চেনা যাবে না, তাকেও নিশ্চয় মনে নেই হয়দাদুর। রায় বংশের ধারা অনুযায়ী পুরুষরা বেশিরভাগই লম্বা এবং শুটকো শিরিঙ্গে চেহারার মানুষ। 7 নম্বর ঘরে একখানা প্রশস্ত চৌকির ওপর উবু হয়ে বসে যাকে বড় জাবদা খাতায় কিছু হিসেবপত্র কষায় নিমগ্ন দেখা গেল, তাকে ঠিক সুন্দরী নিরুপমার রোমান্টিক প্রেমিক বলে আর মনে হয় না। হয় দাদু? মানুষটা মুখ তুলে একটু হাঁ করে চেয়ে রইলেন। কেডারে আমি সত্যগোপাল, সত্যের সত্যগোপাল। কোন সত্যগোপাল? আমার বাবা গৌর গোপাল। হ হ গৌর, তুই গৌরের পোলা, জুতা খইলা ভিতরে আয়। এই শুটকো চেহারার মানুষদের বয়স বোঝা যায় না। 20 বছর আগে 65 বছর বয়সে যে হরগোপাল বাড়ি ছেড়ে চলে আসেন, হুবহু সেই লোকটাই এখন চৌকির উপর উবু হয়ে বসা। তেমন কোনো সাংঘাতিক পরিবর্তন হয়নি, মাথার চুলগুলো পেকে গেছে, এই যা। ঝুলঝুল করে তার দিকে চেয়ে হয়দাদু কিছুক্ষণ কিছু অনুমান করার চেষ্টা করলেন, তারপর গলাটা একটু ঝেড়ে নিয়ে বললেন, কিছু কবি, কোনো বার্তা আছে নাকি রে? এই কাজটাই কঠিনতম, কারণ এই ভীতু ও পলায়নী মনের মানুষটি যখন বাড়ি ছেড়ে বৃদ্ধাবাসে চলে আসেন তখন বলেই এসেছিলেন, আমারে তোমরা কোনো খবর দিও না, ভালো খবরও না মন্দ খবরও না। কিন্তু গোষ্ঠগোপাল কাল রাতেই ঘোষণা করলেন, খবরটা হরগোপাল রে দিতেই হইব, তার তো কৃত্য আছে। মহাগুরুনিপাত বইলা কথা, অশৌচ আছে, হবিষ্য আছে, সেই খবর দিতেই আসা সোজা শ্মশান থেকে। হরগোপালের মোবাইল নেই, তবে শান্তিনীড়ের ফোন নম্বর ছিল, কিন্তু গোষ্ঠগোপাল ফোনে খবরটা দেবার পক্ষপাতী নন। বলেছিলেন, আরামজাদা সম্পর্ক রাখে না ঠিকই, কিন্তু হ্যাঁ তো আর কুটুম না, মায়ে তো 10 মাস তার পেঁচে ধরছে, সামনাসামনি গিয়াই খবরটা দিয়ে আইতে হইব। ছোট সিঙ্গল ঘর, চৌকিতে পাতলা তোষকের নামমাত্র একটা বিছানা পাতা, আসবাবপত্র নেই বললেই চলে। একটা আলনা, ছোট একটা প্লাস্টিকের টেবিল, একটা ফোল্ডিং চেয়ার, চৌকির মাথার দিকে একখানা বইয়ের সেলফে কিছু বইপত্র। ফোল্ডিং চেয়ারটায় বসল সত্যেন, জাবদা খাতাটায়
চোখ নামিয়ে হরগোপাল বলেন, খারাপ খবর তো? হ্যাঁ দাদু। কইও না, আই ক্যান ইমাজিন। সত্যেনের সারা রাত শ্মশানে কেটেছে, দাঁড়িয়ে এবং হাঁটাহাঁটি করে। শরীর এখন স্নান চাইছে, বিশ্রাম চাইছে। সংসার পলাতক এই লোকটাকে তার তেমন মায়া হচ্ছে না। আপনি খবরটা শুনতে চান না কেন? অল ট্রুথস আর টেরিবল, বুঝলা? তাহলে সত্যের কাছ থেকে কত দূর পালাবেন আপনি? লোকটা ঝুলঝুল করে তার দিকে চেয়ে রইল, ভীত সন্ত্রস্ত দৃষ্টি। বললেন, তুই কার পোলা কইলি জান? গৌরগোপাল, গোষ্ঠ গোপালের মেজ ছেলে। হ হ, গৌর। গৌরের গায়ের রং খান ধলা, চক্ষু কটা, মেলা লেখাপড়া করছে। ভুলতে চাইলে কি সব ভোলা যায় দাদু? ব্যাপারটা অত সোজা না। না, আমাগো এইখানে করালি বাবু আছে, করালি ব্যানার্জি, তার অ্যালজাইমার্স, বুঝলা? কিছু মনে নাই তার। দুই পোলা নাতি নাতনি কাউরে চিনতে পারে না। কোন শহরে আছে, কত নম্বর বাড়িতে বাস, বংশ পরিচয় কি, বাপের নাম, সব ভুইয়া মাইরা দিছে। লোকে করালি বাবুর অবস্থা দেখা দুঃখ করে। আমি তো কই করালি ইজ আ ভেরি হ্যাপি ম্যান। পিছটান নাই, খারাপ স্মৃতি নাই, শোক তাপ নাই। দুনিয়া ভাইসা গেলেও করালির তাপ উত্তাপ থাকবো না। আপনি কি স্মৃতিভ্রষ্ট হতে চান দাদু? হইলে মন্দ হইত না। তোর নাম জানি কি কইলি? সত্যগোপাল, সবাই সত্যেন বলে ডাকে। আপনার কি মেমোরি নিয়ে প্রবলেম হচ্ছে? আমার নামটা দু তিনবার জিজ্ঞেস করলেন। হরগোপাল নেতিবাচক একটা মাথা নাড়া দিয়ে বললেন, না, মাই মেমোরি ইজ পেইনফুলি শার্প, সেইটাই প্রবলেম। কিন্তু খবরটা আপনার জানা দরকার। হরগোপাল একটু হতাশ গলায় বলেন, কিন্তু এইখানে নিয়ম নিষ্ঠা পালনের অসুবিধা আছে। ভবিষ্য কুশাসন ধরা যোগার যন্ত্র করে কে? অসৌচ পালন না করলে করবেন না? আজকাল অনেকেই ওসব বিশেষ মানে জানে না, কিন্তু খবরটা দেওয়া আমার কর্তব্য ছিল। আপনার মা গিরিবালা রায় কাল রাত 8:52 মারা গেছেন। তার 104 বছর বয়স হয়েছিল। হরগোপাল একটু গুম হয়ে রইলেন। সত্যেন জিজ্ঞেস করল, আর ইউ শকড? ডাইনে বায়ে মাথা নাড়া দিয়ে হরগোপাল বললেন, না, কয়েক বছর আগে এক রাত্রে স্বপ্ন দেখেছিলাম মার মাইরা গেছে। তখনই ধৈরা দিছিলাম মার বোধহয় আর নাই। এতকাল যে বাইচা ছিল এইটাই তো একটা সারপ্রাইজ। না হে, খবরটা শুনিনা তেমন ধাক্কা লাগলো না তো। আমার দাদু গোষ্ঠগোপাল বলে পাঠিয়েছেন, আগামী 16 জুলাই গিরিবালা দেবীর শ্রাদ্ধ। একটা দিন আপনি যদি আমাদের বাড়িতে এসে থাকেন তাহলে সবাই খুব খুশি হবে। হরগোপাল আঁতকে উঠে বললেন, না না, কও কি, আবার ফান্দে পা দেয় কোন আহাম্মক। না হে, এই বেশ আছি, সেটা আপনার ইচ্ছে, তবে আমাদের তরফ থেকে বলা রইল, ইউ আর মোস্ট ওয়েলকাম। হরগোপাল কেমন যেন হতভম্ব মতো হয়ে তার দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, ধনভাইয়ের বয়স কত হইল কত? 88। আপনাদের বেশ দীর্ঘজীবী পরিবার। হরগোপাল যেন মনে মনে একটু হিসেব কষে নিয়ে বলেন, ধনভাইয়ের 88 হইলে মোনা ভাইয়ের এখন 86। আপনার মেমোরি তো ঠিকই আছে, কিন্তু পেইনফুল, বুঝলা? মেমোরির অনেক কষ্ট, সকলের কাছে নয়, অনেকে তো স্মৃতি আঁকড়েই বেঁচে থাকে। হরগোপালের ঘরখানায় বেশ আলো বাতাস আছে, ডানধারটা বোধ হয় দক্ষিণ, জানলা দিয়ে হু হু করে জলো বাতাস আসছে, আকাশটা মেঘলা হয়ে আছে। ওয়াজ ইট পিসফুল? সত্যেন অবাক হয়ে বলে, কিসের কথা বলছেন? মায়ের কথা। ডিড শি ডাই পিসফুলি? হ্যাঁ,
সে ডায়েট পিসফুলি। গত দু বছর তার ভীমরতি চলছিল, গতকাল বিকেলেই কোমায় চলে যান। সে সাফার্ড নো পেইন। আর একটা কথা, কি কল তো গিরিমার কিন্তু ধারণা ছিল যে আপনি বেঁচে নেন, আর আমরা তার কাছে মৃত্যু সংবাদটা গোপন করছি। কিন্তু মায়ের মন তো খারাপটা মেনে নিতে পারে না, তাই হয়তো খানিকটা দ্বিধায় ভুগতেন। আপনি একবার গিয়ে দেখা দিয়ে এলে তার এই দ্বিধার যন্ত্রণা থাকতো না। তুই কি চা খাবি? চা? আমি শ্মশান থেকে ডাইরেক্ট আসছি, এখন বাড়ি যাব, চান টান করতে হবে, তারপর ওসব। সেই ঝাড়ুদার ছোকরা দরজায় টোকা দিয়ে বলল, দাদু। কি রে, আপনার কাছে কে এসেছে, লাতি নাকি? হ, আপনারও তাহলে লাতিপুতি আছে দাদু? ধুর বেটা নিম্বইংসার পো, নাতি থাকবো না কেন? সত্যের বলল, আমাদের বাড়ির ফোন নম্বর কি আপনার জানা আছে? পুরনো নম্বর কিন্তু এখন আর নেই। কেন কত? যদি বাই চান্স আপনি আমাদের বাড়িতে আসার সিদ্ধান্ত নেন তাহলে জানিয়ে দেবেন। কেন জানাইতেই বা হইব কেন, বাড়িতে কি জায়গার অভাব? তা নয়, বহুকাল আলগা থাইকা আমার ধাত বদলাইয়া গেছে, অখন আলগা থাকাই ভালো। আর মানাইয়া গুছাইয়া লইতে পারুম না, মাইন্সে ভাব পাগলটা কই থিকা আইল। ধনভাইরে কইও আমি এই রকমই ভালো আছি। তাই বলবো দাদু, চলি। তোমার নাম তো সত্যেন? হ্যাঁ। খাড়াও এই কাগজটায় তোমার ফোনের নম্বরটা লেখা দিয়া যাও। জাপটা খাতার পাশ থেকে একটা ছোট প্যাড বের করে দিলেন হরগোপাল, সঙ্গে একটা সস্তা ডট পেন। সত্যের নম্বরটা লিখে নিয়ে হরগোপালের দিকে চেয়ে দেখল, হরগোপাল খুব কৌতূহলের সঙ্গে তার হেলমেটটা দেখছে। টুপি খান বড় জব্বর। এটা টুপি নয়, হেলমেট। জানি, দুই চাক্কার গাড়ি সর্বনাশা জিনিস। আসি দাদু। আসো গিয়া, বাইচ্চা বুইচ্চা থাকো গিয়া হক গলে। এটা এক ধরনের আশীর্বাদ কিনা তা বুঝতে পারল না সত্যেন। উঠে দাঁড়িয়ে বলল, আপনাকে একটা প্রণাম অন্তত করতে দিন। অবাক হয়ে হরগোপাল বললেন, প্রণাম? অসৌচের মধ্যে প্রণাম কিসের? আমাগো হিন্দু গো অনেক ফ্যাকড়া রে ভাই, মেলা বিধি নিষে, আসো গিয়া। সত্যেন নেমে এল। দূরত্বটা খুব বেশি ছিল না, লেক গার্ডেন্স থেকে ঠাকুরপুকুর। কিন্তু গত ২০ বছরে এই দূরত্বটাই যেন লক্ষ যোজন বেড়ে গেছে। কেমন আছেন নিরুপমা? তার খুব ইচ্ছে হচ্ছিল নিরুপমাকেও একবার দেখে যায়। চৌরাস্তার কাছেই থাকে প্রিয়াঙ্কা, সত্যেনের খুড়তুতো বোন। সে মাঝে মাঝে এসে দুজনকেই দেখে টেকে যায়। নিরুপমা যে যাতে সুন্দরী ছিলেন তা নাকি এখনো বোঝা যায়। শোনা যায় মার্কিন দেশে প্রবাসী মেয়ে বহুবার মাকে সেখানে নিয়ে যেতে চেয়েছে, নিরুপমা রাজি হননি। না, প্রেম ব্যাপারটা সত্যেন ঠিক বোঝে না। কোনো কোনো মানুষের কিছু অদ্ভুত ডেফিসিয়েন্সি থাকে। তার যেমন এই ২৭ বছর বয়স অবধি সে প্রেমের কেমিস্ট্রি ঠিকঠাক বুঝে উঠতে পারল না। ৮০ ঠেঙানোর বয়সে মানুষের কি আর রসকস বলে কিছু থাকে? আদান প্রদানেরও তেমন কিছুই থাকে না, যদি না একে অন্যের বাঁধানো দাঁত বা চশমা ধার নেয়। দেহ বৃক্ষ ছাড়া প্রেমের ফুল ফল ফোটারও কথা নয়, ফলারও কথা নয়। তবে এটা হচ্ছেটা কি? প্রেম সম্পর্কে তার মোহভঙ্গের পিছনে পিউ দিদির কিছু অবদান আছে। বংশে পিউ দিদির মতো সুন্দরী খুব বেশি নেই। ফর্সা রং, বড় বড় চোখ আর কোঁকড়া চুলে বেশ একটা স্বপ্ন স্বপ্ন চেহারা। টাইফয়েডের সময় তার ব্ল্যাড স্যাম্পল নিতে আসত প্যাথোলজি ল্যাবরেটরির একটা ছোকরা মন্দার। বেশ মিষ্টি দেখতে ছিল বটে ছেলেটা, কথাবার্তায় খুব পানিশ। বাড়ির কেউ এই দুজনের রসায়ন ঘুণাক্ষর।
করেও টের পেল না। টাইফয়েড সেরে গেল বটে, কিন্তু দুরারোগ্য অন্য সংক্রমণটি রেখে গেল। মাস ছয়েক বাদে একদিন পিউ দিদি হাওয়া হয়ে গেল বিনা নোটিশে। তখন তার জোরদার বিয়ের সম্বন্ধ চলছে। দুর্দান্ত সব পাত্রের খবর আসছে বালিগঞ্জ, নিউ ইয়র্ক, দিল্লি এবং বেঙ্গালুরু থেকে। দু এক পার্টি পিউ দিদিকে দেখে দেগে রেখে গেছে। বিয়ে হয় হয়, জ্যাঠামশাই নিত্যগোপালের শ্বাসে প্রশ্বাসে পিউ ধ্বনি শোনা যেত। মেয়ে পিউকে তিনি চোখে হারাতেন। সেই মেয়ে নিরুদ্দেশ হওয়ায় তার বাস্তবিকই মৃদু হার্ট অ্যাটাক হলো। পুলিশ এলো, মিসিং ডায়েরি হলো, কিন্তু বাড়ির পুরনো কাজের মেয়ে জয়ন্তী বলল, তোমরা খুঁজে পাবে না গো, দিদিমণি ওই মন্দার ছোড়ার সঙ্গে পরশু ট্যাক্সিতে চাপল, হাতে স্যুটকেস, ঠিক সন্ধ্যেবেলা। পাওয়া গেল না। প্যাথোলজি ল্যাবরেটরি থেকে মন্দারের ঠিকানা নিয়ে টালিগঞ্জের বাড়িতেও হানা দিয়েছিল তারা। মন্দারের মাঝবয়সী সাদামাঠা মা বাপ ভয় খেয়ে বলল তারা কিছু জানে না। তবে একটা মুখরা বোন খুব তর্কাচ্ছিল, বলছিল দুজনেই অ্যাডাল্ট, দেশে আইন আছে, কে কি করবে দেখবো তো। পাড়ার ছেলে ছোকরারাও এসে ও বাড়ির পক্ষ নিল, কারো কিছু করার ছিল না। জ্যাঠামশাই কয়েকদিনের মধ্যেই যেন শোক দুঃখ আর দীর্ঘশ্বাসে একটা পুটুলিতে পরিণত হলেন। অত বড় লম্বা মানুষটাকে আর যেন তেমন লম্বা মনে হতো না, কুকড়ে ছোট হয়ে গেলেন। বাজার হাট করার নেশা ছিল, খুব ব্রিজ খেলে বেড়াতেন, প্রিয় ছিল পান আর খুব দামি জর্দা, একজন আমোদে মানুষ। সব খেলনা বিলিয়ে দিয়ে অভিমানী শিশুর মতো বারান্দার কোণে একখানা কেঠো চেয়ারে বসে থাকতেন শুধু। পিউ দিদির প্রেম যে এত মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তা দেখে সেই বাল্য বয়সে ভারী বিস্ময় ছিল সত্যিকার। ঘটনাটা তাকে এতটাই উত্তেজিত করেছিল যে তার বন্ধু নীলমণির বোন সুমিতাকে লেক ক্যাম্পের একটা ছেলে লাইন মারত বলে তাকে দু নম্বর রেলগেটের কাছে প্রচণ্ড পেটায় সরতেন। সে একাই, নীলমণিকে হাত লাগাতে হয়নি, আর তার ফলে লেক ক্যাম্পের ডেঞ্জারাস ছেলেরাও পরে শোধ নিতে আসে। সত্যেনের তখন রোজ মারপিটের প্রোগ্রাম ছিল, মাথা ফেটেছে, ঠোঁট ফেটেছে, চোখ ফুলে গেছে, তবু উল্টে দ্বিগুণ মারতে ছাড়েনি সত্যেন। প্রেম সম্পর্কে তার বিরাগ আরো বাড়ল যখন দু বছর পরে একদিন কোলে একটা বাচ্চা নিয়ে পিউ দিদি ফিরে এলো। তাকে প্রথমে কেউ পিউ বলে চিনতেই পারেনি, গায়ের ফর্সা রংটা যেন সস্তা শাড়ির মতো এক কাঁচাতেই উঠে গেছে, রোগা হাড়গিলে কোনো উঁচু এক বয়স্কা মহিলার মতো দেখতে হয়েছে পিউ দিদি। চোখের কোলে সর্বদা চোখের জল যেন জমেই থাকে, মুখে কথা নেই, যে যা জিজ্ঞেস করে তার জবাবে কেবল মাথা নাড়া দিয়ে কাঁদে। শোক আর অন্ধকার নিয়ে এই নীরব ফিরে আসা তাদের লেক গার্ডেন্সের বাড়িটাকে একেবারেই উদ্বেলিত করল না। হারানিধি ফিরে পাওয়ার আনন্দ দেখা দিল না জ্যাঠামশাইয়ের অবস্থানেও। শান্তিনীরের দিকে একবার তাচ্ছিল্যের দৃষ্টি হেনে মোটর বাইকটা ঘুরিয়ে নিল সত্যেন। গিরিবালা গত হলেন, তাঁর মৃত্যুতে কার কি এলো গেল তা বুঝে উঠতে পারছে না সত্যেন। হয় দাদুর কোনো তাপ উত্তাপ নেই, তেমন উদ্বেল হননি তার দাদু গোষ্ঠগোপাল। গিরিবালার মেজ ছেলে বংশীগোপাল কাজের মানুষ, তার শোকের সময় নেই, বরং দাহ কাজ, পুরুতকে খবর দেওয়া, ডেথ সার্টিফিকেটের ফটোকপি করা, খবরের কাগজে শোক সংবাদ বিজ্ঞাপিত করা নিয়ে ব্যস্ত রয়েছেন। বাবা জ্যাঠা কাকাদের সময়োচিত গাম্ভীর্য ছাড়া আর কোনো শোকের প্রকাশ দেখা যায়নি। বেশিদিন বেঁচে থাকলে বোধহয় লোকে বোর হয়ে যায়। তবে আর একদিক থেকে গিরিবালা ভাগ্যবতী, তিনি ও তার স্বামী জয়গোপাল যে ছোট্ট দাম্পত্য জীবন শুরু করেছিলেন তার পাঁচ পুরুষ পর নানা শাখা প্রশাখায় কি বিপুল বিস্তার লাভ করেছে। মাছের মায়ের মতো অবস্থা হয়েছিল গিরিবালার, ছানাপোনাদের সবাইকে চিনতেনও না, সোজা কথা তো নয়, অধস্তন পাঁচ পুরুষ বলে কথা। আদম আর ইভ যদি আজ হঠাৎ এসে হাজির হয় তাহলে তাজ্জব হয়ে দেখবে তারা দুজনে মিলে কি অশৈলী কাণ্ডই না ঘটিয়ে গেছে। তাদেরই বংশধররা গিজগিজ করছে দুনিয়া জুড়ে,
কোটি কোটি। বান্টু, জারোয়া, সাহেব, কাবলি, চিনেম্যান, এস্কিমো, কালো, ধলো, বাদামি, হকচকিয়ে যাওয়ার কথা। গিরিবালারও কি অনেকটা ওই রকম হয়েছিল? চার ছেলে তিন মেয়ের ঘরের নাতি নাতনি তো অনেক, আর পুতি পুত্রীর তো হিসেব নেই। তারও পরের প্রজন্ম যখন আসতে শুরু করেছে, তখন কি গিরিবালার এই দীর্ঘ জীবনের জন্য লজ্জাবোধ হতো? সত্যের ঠাট্টা করে বলতো, ভারতের জনসংখ্যা তুমি আর জয় বাবা কি পরিমাণ বাড়িয়ে দিয়েছো গিরিমা। গিরিবালা হেসে বলতেন, জন কি বেশি হয় রে বাবা, কোনটা পড়ল কোনটা মরল এই চিন্তায় আমার তো রাত্রে ঘুমই আসে না, জনের বড় জ্বালা রে বাবা।